পিকআপ ভ্যানে জেনারেটরই কাল হলো, বেঘরে প্রাণ গেল 10 যাত্রীর। জলপেশে পূজো দিতে যাওয়ার সময় পথেই দুর্ঘটনা, ঘটনায় এলাকায় শোকের ছায়া। পিকআপ ভ্যানে জেনারেটরই কাল, বিদ্যুৎপৃষ্ট হয়ে বেঘরে প্রাণ গেল 10 জন যাত্রীর। জনা 25-এর যাত্রী নিয়ে পিকআপ ভ্যান ছুটছিল দ্রুত গতিতে। ভ্যানে বসে থাকা যাত্রীরা নিশ্চিন্তেই ছিলেন, কিন্তু এক মুহূর্তেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। পিকআপ ভ্যানের ইঞ্জিনের জেনারেটর শেষ পর্যন্ত কাল হল। বৃষ্টির কারণে ভিজে অবস্থায় থাকা ইঞ্জিন ভ্যানের জেনারেটর থেকে বিদ্যুৎ সংযোগের কারণে বেঘরে প্রাণ হারালেন পিকআপ ভ্যানে থাকা 25 জন যাত্রীর মধ্যে 10 জন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। রবিবার গভীর রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ধরলা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন রাত্রে স্থানীয় শীতলকুচি থেকে 25 জন যাত্রী নিয়ে পিকআপ ভ্যানটি রওনা দিয়েছিল জলপেশ যাওয়ার উদ্দেশ্যে। এ পর্যন্ত সব ঠিকই ছিল। স্থানীয় ধরলা সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় হঠাৎই পিকআপ ভ্যানে থাকা ভিজে স্যাঁতসেঁতে ইঞ্জিনের জেনারেটর থেকে গোটা ভ্যানে বিদ্যুৎ সংযোগ ছড়িয়ে পড়ে। তারপর যা হওয়ার, ভ্যানে থাকা যাত্রীরা কিছু বুঝে ওঠার আগেই বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে ভ্যানের ওপরেই মৃত্যু হয় 10 জনের। ভ্যানে থাকা বাকি যাত্রীরা লাফ মেরে কোনো রকমে প্রাণে রক্ষা পেলেও আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে আসেন মেখলিগঞ্জ থানার পুলিশ কর্মীরা। ঘটনাস্থল থেকে আহত যাত্রীদের পাশাপাশি মৃত যাত্রীদের দেহ উদ্ধার করে পুলিশ। আহতদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় স্থানীয় চ্যাংড়াবান্ধা গ্রামীণ হাসপাতালে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, রাতেই তাদের স্থানান্তরিত করা হয়েছে জলপাইগুড়ি জেলা হাসপাতালে। ঘটনাস্থল থেকে ঘাতক পিকআপ ভ্যানটিকে আটক করলেও পিকআপ ভ্যানের চালক পলাতক বলে জানিয়েছে পুলিশ। মৃতেরা কোচবিহার জেলার শীতলকুচি এলাকার বাসিন্দা বলেও জানা গেছে। ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। কালকে যেটা মোবাইলে মারফতে মেসেজ পেলাম, ওরা গল্পে যাওয়ার জন্য রওনা হয়েছিল, কিন্তু যেটা শুনতে পেলাম সেটা হচ্ছে ইলেকট্রিক সার্কিট, মানে জেনারেটর থেকে শর্ট সার্কিট করে এরকম ঘটনা ঘটেছে। যে সকালবেলার খবর অবধি 11 জন মারা গিয়েছে, বাকিগুলো সব আহত। গল্পে যাওয়ার জন্য এটা বিকেলের দিকে রওনা হয়েছিল, চাঁড়াবান্ধা পর্যন্ত পৌঁছে ওখানে নাকি ওই জেনারেটারের তার দিয়ে আর কি আহত হয়েছে। আহত এমন হয়েছে, 10 জন কালকেই মারা গেছে, আজকে নাকি ওই টিভিতে খবর দিল যে 18 জন বাড়ছে, 18 জন মতো মারা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, কোচবিহার। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।